কলকাতাবাসীর কাছে ইডেন গার্ডেন্স যেন ক্রিকেটের স্বর্গ। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যেভাবে পরিচিত পুরো ভারতবর্ষে, ঠিক তেমনি স্থানীয় ক্রিকেটারদের কাছে এটি যেন এক তীর্থস্থান। এখানেই জন্ম হয়েছে সৌরভ গাঙ্গুলির মতো অনেক তারকা ক্রিকেটারের। কলকাতার স্থানীয়দের মাঝে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এই স্টেডিয়াম। ইডেন গার্ডেন্স থেকে কলকাতা থেকে রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কলকাতার প্রায় 1.5 কোটি মানুষের আবেগের জায়গা ইডেন গার্ডেন্স। এক জায়গায় মিলিত হয়ে গলা ফাটানোর তীর্থস্থান এটি। ভারতের জাতীয় দল এখানে ইতিহাস তৈরি করেছে অনেকবার। সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে বর্তমানে বিরাট কোহলি, রোহিত শর্মাদের অনেক ক্রিকেটীয় স্মৃতি বহন করে এই স্টেডিয়াম। এটি বেঙ্গল ক্রিকেট টিম এবং আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স এর হোম গ্রাউন্ড। 1917-18 সালে এই মাঠে প্রথমবার খেলা হয় প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় 18 ফেব্রুয়ারি 1987 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। 1987 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ওই মাঠেই অনুষ্ঠিত হয়। 63,000-এরও বেশি ধারণ ক্ষমতা এই মাঠে প্রথম পিঙ্ক বল দিয়ে খেলা হয় 2019 সালে। সেই লড়াইয়ে অবশ্য ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচ উদ্বোধন করতে এখানে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইডেনের সেই বিখ্যাত ঘণ্টা বাজিয়ে শুরু হয়েছিল খেলা। এই মাঠের ইতিহাস আর ঐতিহ্য ছাপ রয়েছে ইডেনের দেয়ালে দেয়ালে। কে কখন কত সালে দায়িত্ব পালন করেছিলেন, এখানে সেই স্মৃতি ফ্রেমবন্দি, যা দেখতে প্রতিদিন আসেন শত শত মানুষ। ইডেন গার্ডেন্স একটা অ্যাসপিরেশনাল জায়গা, লোক ওখানে পৌঁছতে চায়। সেই জিনিসটা এখনও আছে, বদলে গেছে, জেনারেশন অন্য এসে গেছে, T20 ক্রিকেট এসেছে, কিন্তু আকর্ষণটা এখনও রয়েছে। এবং আমরা ছোটোবেলায় যেমন ইডেন গার্ডেন্স শুধু দেখতে, শুধু ইডেন গার্ডেন্স খেলা হচ্ছে না, শুধু এখানে ঢোকার একটা সুযোগ, মানে এটাই একটা বিরাট বড় ছিল। কলকাতাতে যারা খেলতে আসতো, মানে বিদেশি দল যারা খেলতে আসতো, কলকাতার যখন ভারতীয় দল খেলতো তা তো বটেই, তাদের বিরুদ্ধেও যারা খেলতো তাদের খেলা অ্যাপ্রিসিয়েট করার যে জায়গাটা ইডেন গার্ডেন্স দিত, সেইটার জন্য ইডেন গার্ডেন্সের ক্রিকেটের দুনিয়াতে একটা ইউনিক জায়গা আছে এবং সেটা কলকাতার লোকের কাছে তো একটা বড় গর্বের ব্যাপার বটেই। স্থানীয়দের কাছে এই মাঠ যেন একটা গর্বের জায়গা। এখানে খেলেই যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, সেই স্মৃতি কলকাতার মানুষের কাছে অনেক বড় গৌরবের। ইডেন থেকে ইডেনে অনেক ঐতিহ্যশালী ইনিংস রয়েছে। ভারতীয় ক্রিকেটের রোহিত শর্মা 264 রানের ইনিংস রয়েছে এবং 2001 সালে রাহুল দ্রাবিড় এবং ভিভিএক লক্সমানের কিন্তু ঐতিহ্যশালী সেই পার্টনারশিপ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুতরাং ইডেন অনেক ইতিহাসের সাক্ষী এবং ইডেন থেকেই ভারতবর্ষের ক্রিকেটের অনেক রূপকথার ইতিহাস কিন্তু গাঁথা রয়েছে। আমার নিজের একটা বন্ধু আছে অনিমেষ পাঠক, যেখান থেকে খেলে একটু আপার লেভেল অব্দি গেছে, এখনও ন্যাশনাল টিমে সিলেক্ট হয়। ভাবছি কি ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে যাবে, লেকিন এই ইডেন গার্ডেনের অনেক ইতিহাস আছে। বিশাল খুশি, মানে এরকম জায়গায় এসে ম্যাচ কভার করতে পেরে তো স্বাভাবিকভাবেই ভালো লাগে যে এত বড় মাঠ, এত ইতিহাস জড়িয়ে আছে এই মাঠের সাথে। এই মাঠে 87-এ বিশ্বকাপ হয়েছে, সেখানে অ্যালান বর্ডার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার। তারপরে এখানে কার্লোস ব্র্যাথওয়েট 4-6 মেরে ওয়েস্ট ইন্ডিজকে T20 বিশ্বকাপ জিতেছে। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তরুণদের কাছে এই মাঠ স্বপ্নের স্থান। কলকাতার বুকে ইডেন গার্ডেন্স এক ঐতিহ্যের নাম, যেখানে লেখা আছে 100 বছরের ক্রিকেটের ইতিহাস। সৌরভ গাঙ্গুলি সহ আরও অনেক ক্রিকেটার উঠে এসেছে এই মাঠ থেকে। রাজিবুল ইসলাম, নাগরিক, ইডেন গার্ডেন্স, কলকাতা, ইন্ডিয়া।